আমি আব্দুল মুহিত চৌধুরী, আজ এসেছি নবম শ্রেণীর চুটি এই গল্পটির, চুটি চুটি গল্পটির আলোচনা নিয়ে। খুবই সংক্ষেপে আলোচনা করব, চুটি গল্পটি অনেক লম্বা। আমার দুই স্কুলে এটা পড়ানো শেষ, কিন্তু অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীর জন্য লকডাউনের সময় সবার কথা চিন্তা করে আমি এই পাঠটি আবার পড়াতে গেলাম। তো আমাদের শুরু করার আগে আমার অনুরোধ, আমাদের চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবাই লকডাউনের সময় ঘরে বসে দেখতে পায় এবং করতে পারে এই সুযোগটুকু করে দেবে। আর তাছাড়া আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং আমাদের এই চ্যানেলের নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, সরাসরি আমাদের ইউটিউব গ্রুপে প্রবেশ করতে পারবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের চ্যানেলের গ্রুপে প্রবেশ করতে পারবে এবং সেখান থেকে নোটসও সংগ্রহ করতে পারো। তাছাড়া আমি ছাত্রছাত্রীকে অনুরোধ করছি যাতে আমাদের চ্যানেলটি বন্ধ না হয়। যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা বিনামূল্যে এভাবে ডিজিটাল সেবা কিন্তু তোমাদেরকে দিতে পারবো না। পরবর্তীতে আমাদের বিভিন্ন আলোচনা রয়েছে, শুধু যে লকডাউন পর্যন্ত চলবে না, লকডাউন পরেও আমাদের এই ডিজিটাল ক্লাসটা চলে যাবে, চলতে থাকবে। এবার আমরা ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা বিশেষ কিছু জানার চেষ্টা করব না, কারণ আমাদের কয়েকটি এপিসোড রয়েছে সাহিত্যিকদেরকে নিয়ে, আমরা পরবর্তীতে জানবো, যেমন নজরুল, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার রায়, এরকম মহান সাহিত্যিকদের নিয়ে আমরা অজানা তথ্য দিয়ে এপিসোড তৈরি করবো, সেগুলো তোমরা খেয়াল করবে এবং সেখান থেকে জানতে পারবে তাদের জীবনের বিভিন্ন রহস্যময় ঘটনা এবং বিভিন্ন চমৎকৃত ঘটনা, যেগুলি সরাসরি আমরা জীবনী পড়তে সময় সংক্ষিপ্ত জীবনীতে পাই না, সেই তথ্যগুলি আমরা তোমাদের কাছে পৌঁছে দেবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা এখন আর বলছি না, অবশ্যই আমাদের পরবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সেই এপিসোডটি যদি লক্ষ্য করো তাহলে এটা জানতে পারবে। তো ছুটি, এটা ছোটো গল্প। ছোটো গল্প কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, যে ছোটো গল্পের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে ছোটো ছোটো ঘটনা থাকবে এবং এগুলি দুঃখময়, হাসি কান্না দুঃখের মধ্যে জড়িত থাকবে এবং অবশেষে গল্পটি যে শেষ হয়ে যাবে কিন্তু আমাদের মনে হবে শেষ হলো না, আমাদের মনে অতৃপ্তি রবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তার একটি কবিতা বর্ষাযাপন কবিতার মধ্যে, যে অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। অন্তরের মধ্যে কী থাকবে? অতৃপ্তি থেকে যাবে, যে মনে হবে আমার কবিতাটি শেষ, গল্পটি শেষ হয়েও শেষ হলো না। তো এবারে আমরা আমাদের মূল পাঠের দিকে যাই, এটা তিন চার পর্বে শেষ করতে হবে, প্রতিটি পর্ব লক্ষ্য রাখবে, তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে, প্রতিটি পর্ব সিরিয়াল ওয়াইজ তোমরা লক্ষ্য করবে এবং প্রতিটি পর্বের দিকে খেয়াল করে এক পর্ব, দ্বিতীয় প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এভাবে প্রতিটি পর্ব ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। বালক দিকের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটি নতুন বাবুদয় হইল। বালক দিকের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করে, বালক দিকের সর্দার সাধারণত আমাদের ছেলে সমাজ, ছোটো ছোটো ছেলেদের মধ্যে দেখবে, ছোটো হোক বা নবম শ্রেণী, তোমরা এই নবম শ্রেণীর ছেলেদের মধ্যে দেখবে খেলাতে গেলে একজন সর্দার থাকে, গ্রামের মধ্যে একজন সর্দার থাকে, পাড়ার মধ্যে বালকদের একজন সর্দার থাকে, ওকে না জিজ্ঞেস করে কোনো কিছু করায় না, ঠিক এইরকম বালক দিকের সর্দার হচ্ছে এখানে ফটিক চক্রবর্তী। তার মাথায় চট করে একটি বাবুদয় হইল, তার মাথায় কী হলো, একটা হঠাৎ বুদ্ধির একটি বাতাবরণ সৃষ্টি হলো, হঠাৎ করে তার মাথায় একটি নতুন বুদ্ধির উদয় হইল। নদীর দ্বারে একটি প্রকাণ্ড শালকাষ্ঠ মাছ তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল, স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। নদীর দ্বারে একটি প্রকাণ্ড শালকাষ্ঠ মাছ তুলে, অর্থাৎ নদীর দ্বারে একটি প্রকাণ্ড শালকাষ্ঠকে কেউ রেখেছিল, এটাকে কার তৈরি করতে কারখানায় নিয়ে যাবে, কিন্তু সে কি হঠাৎ করে তাদের মাথায় বুদ্ধি হলো, যে বালক দিগের সর্দারের মাথায়, ফটিকের মাথায় বুদ্ধি হলো যে এটাকে গড়িয়ে গড়িয়ে সবাই মিলে নিয়ে যাবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। সাধারণত বালকদের মাথায় একটু দুষ্ট বুদ্ধি থাকে, তো তারা যখন দেখলো যে এই গাছটা যদি এখন ওরা ঠেলে ঠেলে নদীর কিনারে নিয়ে যায় তাহলে যখন মাছ তুলে উপরে রূপান্তরিত করার জন্য এই কাঠের মালিক যখন এই কাঠের টুকরোটিকে আনতে যাবে তখন অনেক কষ্টের সম্মুখীন হবে, এবং এটা ভেবেই ওরা সবাই প্রস্তুত হলো, এরা সবাই রাজি হলো। কুমার বাদিয়া সকালেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির উপর গিয়া বসিল। যখন সবাই কুমার বেদে সেই গাছটিকে ঠেলিবার জন্য প্রস্তুতি নিতেছিল ঠিক সে সময় মাখনলালের ছোটো ভাই, ফটিকের ছোটো ভাই মাখনলাল সেই গাছের গুড়ার উপর গিয়ে গম্ভীরভাবে গিয়ে বসে পড়লো, এমন ভাব দেখে বসে পড়লো, যেমন গম্ভীরভাবে বসে পড়ল। ছেলেরা তাহার এইরূপ উদার উদাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল, ছেলেরা তাহার এই অবস্থা দেখে কিছুটা বিমর্ষ হয়ে গেল, ঠেলবে কি ঠেলবে না, একটি চিন্তার মধ্যে পড়ে গেলো, হঠাৎ করে যে ফটিকের ছোটো ভাই এসে বসে পড়লো, এখন গাছটাকে ঠেলা হবে কি না, তারা একটি দ্বিধায় পড়ে গেল। একজন আসিয়া বয়ে বয়ে তাহাকে একটু আটটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। একজন আসিয়া বয়ে বয়ে সেই মাখনলালকে একটু আটটু ঠেলিল সর সর বলে, কিন্তু সে তাহাতে সরিতে চাইল না, একটু সরল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। এই ছেলেটা এখানে বসে, যে কবি বলছেন যে এখানে বসে কী করছে, সাহিত্যিক বলছেন যে এখানে বসে সকল ধরনের খেলা সম্পর্কে সেই গাছের গুড়ার উপর বসে চিন্তা শুরু করে দিল। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। ফটিক এসে বলল যে দেখ মার খাবি, নাহলে এবার তুই উঠ।
এবার আর মানে এবার এখান থেকে উঠ, আমরা এই কাঠের গুঁড়াটাকে ঠেলিয়ে ঠেলে নিয়ে যাব, তুই এখান থেকে উঠ না হলে তোকে মারবো। সে তাহাতে আর একটু নাড়িয়ে ছাড়িয়া আসনটি বেস্তায়ী রূপে দখল করিয়া লইল। বড় ভাই এরকম এরকম কথা শুনে সে যেন আরে একটু আমাদের দেখবে বাচ্চারা এটা করিস না বললে খোরার ইচ্ছা করে। এরকম ছেলেরা থাকে বা ছেলেমেয়েরা থাকে, বাচ্চারা থাকে, যেটা করিস না এদিকে যাস না, দেখবে সে ওদিকেই যাচ্ছে, যেদিকে যাওয়ার জন্য বারণ করা হয়েছে সেদিকেই সে যাচ্ছে। তো তাকে যখন ফটিক বললো যে আমরা এখান থেকে লাভ নাইলে তোকে মারবো, ঠিক তখনই সে আরও শক্ত হয়ে বসলো, যেন সে আরও ফটিক যেন বলেছে যেন আসনটা আরও স্থায়ী করে নে, এমন মনে হলো যে সে আসনটা আরও আগের থেকে স্থায়ী করে বসলো। এরূপ স্থলে সাধারণ নিকটে রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডাদেশে অনতিবিলম্বে এক চড়িয়া চড় কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল, সাহস হইল না। এরকম এক পরিস্থিতিতে সবার সেরা সকলের সর্দার এখন লজ্জিত হয়ে যাচ্ছে ফটিক। এরকম পরিস্থিতি ছোটো ভাইকে একটি চড় মারার মানে উচিত ছিল, চড় মারাটা খুবই প্রয়োজন ছিল, কিন্তু ফটিকের সাহস হলো না। কেন সাহস হলো না? আমরা দেখবো যে ফটিকের মা কিন্তু অনেক গরম প্রকৃতির, ফটিককে গড়ে গেলে কিন্তু ফটিকের মা শাসন করবেন, এই এই চিন্তা করে ফটিক কী করলো, সাহস করতে পারলো না। এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এমন এখনই উহাকে রীতিমতো শাসন করিয়ে দিতে পারে। এমন একটি ভাব ধারণ করলো যেন ইচ্ছা করলে এখনই তাহাকে রীতিমতো শাসন করে দিতে পারে, কিন্তু করিল না, কারণ পূর্বাপেক্ষা আরেকটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে। কিন্তু কী করলো? করলো না, কারণ পূর্বের অপেক্ষা আগে থেকে এখন আরেকটি নতুন খেলা মাথার মধ্যে এসে গেছে ফটিকের মাথার মধ্যে। আগে ছিল কি গাছটাকে ঠেলে ঠেলে নিয়ে যাবে, এখন আবার নতুন কী খেলা উদয় হলো ফটিকের মাথায় আমরা দেখি, তাহাতে আরেকটু বেশি মজা আছে। এই খেলাটায় আগের থেকে আরেকটু বেশি মজা আছে, আসলে অকাজের কাজ। এই গাছটাই কিন্তু তারা টেলে নিচ্ছে কোনো কাজের জন্য না, এটাকে তারা আনন্দের জন্য তারা খেলছে। এই তাই এবারে যে একটি খেলা মাথার মধ্যে ফটিকের মাথার মধ্যে এসেছে সেটা আরেকটু মজাদার হবে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ এই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। প্রস্তাব করা হলো যে মাখন সহ মাখন যেই মাছ তুলে মানে এই কাঠের গুঁড়ার উপর বসে আছে এই মাখনকে সহ গাছটা ঠেলে নিয়ে যাওয়া হবে। এবার প্রস্তাব করা হলো, এটা ফটিক প্রস্তাব করলো। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অনন্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষাঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহার মনে উদয় হয় না। যে মাখন বসেছিল গাছের গুড়ায় সে মনে করিল যে তাহাতে তার গৌরব আছে, যে আমি গৌরবান্বিত, আমি এখানে বসে আছি, আমাকে ঠেলে ঠেলে ওরা নিয়ে যাচ্ছে, আমি যেন চড়ে যাচ্ছি গাড়ির মতো চড়বো, এরকম একটি গৌরব মনের মধ্যে উদয় হইল। কিন্তু তাহাতে যে একটি বিপদের সম্মুখীন হতে পারে, একটি বিপদও আছে, সেটা কিন্তু মাখনের মাথায় ছোট্ট বালক মাখনের মাথায় উদয় হইল না। ছেলেরা কুমোর বাঁধিয়ে ঠেলিতে আরম্ভ করিল, ছেলেরা সবাই কুমোর বেঁধে ঠেলা আরম্ভ করে দিল। মাখন গাছের গুড়ার মধ্যে বসা ছেলেরা সবাই মিলে গাছটাকে ঠেলছে। এবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটি গুল গুল কাঠের গোলাকার আকৃতি কাঠের গুঁড়া, এটাকে যখন ঠেলা হবে তার উপর একজন মানুষ বসা কী ধরনের আকার ধারণ করতে পারে সেটা তোমরা নিশ্চয় জানো, তোমরা নিশ্চয় বুঝতেই পারছো। মারো ঠেলা হেইয় সাবাস জুয়ান হেইয় গুড়ি, সকলে বলতে লাগলো যে মারো ঠেলা হেইয় সাবাস জুয়ান হেইয়। গুড়ি এক পাক গুড়িতে না গুড়িতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাত হইয়া গেল। গুড়ি এক পাক গুড়িতে না গুড়িতেই মানে গুড়ি এক পাক গুড়তে না গুড়তে কী হলো, মাখনের সারা গৌরব ভূমিষ্যাত হয়ে গেল। মাখন এখন নেই আর গাছের গুড়ার মধ্যে বসা নেই, সেই স্থায়ী আসন আর মাখনের নেই, এখন কী হয়েছে, মাখন দুলিশ্বাত অর্থাৎ মাখন শেষ পড়ে গেছে। খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ রুষ্ট হইয়া উঠিল। খেলার আরম্ভে এরকম একটি খারাপ ফল পেয়ে সকল বালকেরা একটু দুঃখিত হয়ে পড়ল, কিন্তু ফটিক কিছু শেষ অবস্থ হইল, কিন্তু ফটিক কী হলো একটু অন্য ধরনের মন হয়ে গেল ফটিকের, যে কী হলো মাখনকে ফেলে দিলাম, এবারে করে গেলে নিশ্চয়ই ফটিকের একটু মন খারাপ হলো। যখন মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপর ইয়া পড়িল, মাখন তৎক্ষণাৎ কী করলো ভূমিশয্যা সেই ভূমির উপর ছেড়ে ভূমি মানে মাটি থেকে উঠে ফটিকের উপর গিয়া রাগ দেখিয়ে ফটিকের উপর গিয়ে পুরা আর কি বাঘের মতো জাপ দিয়ে পড়লো, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। একদম অন্ধভাবে কী করলো, মারতে শুরু করলো, চোখ বন্ধ করে ফটিককে মারছে। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে ভ্রমণ করিল, খেলা ভাঙিয়া গেল। তাহার নাকে মুখে আঁচড় কাটিতে কাটিতে অর্থাৎ ফটিকের নাকে মুখে চিমটি করতে করতে কী করলো, তারপর গৃহভিমুখে মানে ঘরের দিকে রোয়ানা দিল, খেলা শেষ হয়ে গেল, খেলা এখানেই শেষ। ফটিক গোটা কত কাশ উৎপাদন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গুলো এর উপরে ছড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গুড়া চিবাইতে লাগিল। ফটিক কী করলো, একটা কাশ অর্থাৎ নদীর পারে কাশটাকে কাশ ফুলে ধুলে উঠে নদীর দুপার উপশীর শাড়ি যেন তৈরির উপার, এরকম একটি কবিতা আছে তোমরা হয়তো পড়েছো, এই কবিতাটির নাম ভুলে গিয়েছি, কবিতাটির নাম কী ছিল, আচ্ছা যাই হোক এই কবিতাটি কবিতাটির নাম ভুলে গিয়েছি। তো কাশ হচ্ছে নদীর পাড়ে এক ধরনের ফুল বিশেষ ছোটো ছোটো গাছ উৎপাদন হয়, সেই কাশের
বুড়ি ভাঙ্গিয়া কি করলো, নদীর একটি নৌকার মধ্যে বসিয়ে গিয়ে কি করলো, চিবাইতে শুরু করলো। নৌকার গুলোয়ের নৌকা তোমরা দেখতে পেয়েছো যে ডিঙ্গি নৌকাগুলো, হাতের নৌকাগুলো, এখানে একটি গুলোই থেকে সেই গুলোয়ের উপর বসে গিয়ে কি করছে, সে এই কাঁচের গুড়াটা চিবাইতে শুরু করলো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসা লাগিল। এমন সময় কি হলো, একটি বিদেশি নৌকা ঘাটে আসলো। আগে তো যাতায়াত ব্যবস্থার জন্য গাড়ি ঘোড়া ছিল না, সে সময় তো নৌকা ছিল, পানিপথ ছিল, জলপথ ছিল মানুষের যাতায়াতের সবচেয়ে উত্তম পথ। তো এটাকেই মানুষ উৎকৃষ্ট পথ হিসাবে বেছে নিয়েছিল। তো কী করেছিল, নদীর এমন সময় নদীর ঘাটে একটি নৌকা, বিদেশি নৌকা এসে লাগলো। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গুফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়াছিলেন। একজন অর্ধবয়স্ক ভদ্রলোক কী করলেন, কাঁচা গুফ এবং কাঁচা পাকা চুল নিয়ে বেরিয়ে আসলেন। কাঁচা গুফ এবং কাঁচা পাকা চুল তিনি কী করলেন, এই নৌকা থেকে বেরিয়ে আসলেন। বালককে জিজ্ঞাসা করলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালককে জিজ্ঞেস করলেন যে চক্রবর্তীদের বাড়িতে যাব, এই বাড়িটা কোথায়? বালক ডেটা চিবাইতে চিবাইতে কইল, এই হুতা। বালক ডেটা চিবাইতে চিবাইতে এমন ভাবে বলে যে এইদিকে। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রহিল না। কিন্তু কোন দিকে যে বলেছে সেটা বুঝার সাধ্য ক্ষমতা কারো নেই, যে কোথায় কোন দিকে গেলে চক্রবর্তীদের বাড়ি পাওয়া যাবে সেটা কীভাবে বলেছে, এইদিকে, এইদিকে এই দিকটা কোন দিক, এটা আসলে বোঝার মতো ক্ষমতা কারো নেই। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলেন, কোথায়? ভদ্রলোক আবার জিজ্ঞাসা করলেন, কোথায়, কোন দিকে? সে বলিল, জানি নে বলিয়া পূর্ববত তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। কী করলো, সে বললো জানি না। মানে আবার ভদ্রলোক বললেন যে দেখবে দুষ্ট ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করলে এভাবেই বলে, দুষ্ট যদি কোনো ছেলে মেয়ের প্রকোপে পড়ো তোমরা দেখতে পাবে যে এরকমই তাদের আচার আচরণগুলো থাকে। তো ফটিক অনেকটা দুষ্ট প্রকৃতির। তো ফটিককে কী করা হয়েছে, যে ফটিককে আবার যখন ভদ্রলোক জিজ্ঞেস করলেন তখন সে বলল, আমি জানি না। কিন্তু সে জানে আসলে এই বাড়িটা ফটিকেরই বাড়ি, আমরা পরবর্তীতে গল্প অবলম্বনে আমরা দেখতে পাবো। বলিয়া পূর্ববর্তী তৃণমূলিতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। বলিয়া সে কী করলো, যে এই সেই তৃণের কাশের ডাটা থেকে আবার রসগ্রহণ, কুশিয়ারের মতো কী করছে, রস চিবিয়ে চিবিয়ে আবার রসগ্রহণে ব্যস্ত হয়ে পড়ল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিল। বাবুটি তখন কী করলো, অন্য এক লোকের, এই ছেলেটি দিয়ে আর হলো না, অন্য এক লোকের সাহায্য নিয়ে চক্রবর্তীদের ঘরের দিকে রওনা দিলেন। অবিলম্বে বাঘাবাগ দিয়ে এসে কইল, ফটিক দাদা মা ডাকছে। অবিলম্বে বাঘাবাগ দিয়ে আসলো এবং বাঘাবাগ দিয়ে এখানে একজনের নাম, তো এসে বললো, ফটিক দাদা তোমাকে মা ডাকছে। ফটিক কইলে, যাবো না। ফটিক বললো, না যাবো না, মা ডাকলে কী হলো, আমি যাবো না। সে নিশ্চয় বুঝতে পেরেছে যে মাখনলাল আমার নামে নালিশ করছে, এবার বিচার হবে সেটার, তাই সে বলছে যাবো না। বাঘা তাকে বলপূর্বক কারকুলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফলা ক্রুশে হাত পা চুড়িতে লাগিল। বাঘা কী করলো, বলপূর্বক তাকে তুলিয়া জোর করিয়া নিতে আরম্ভ করলো এবং ফটিক নিষ্ফলা ক্রুশে, ফটিক কী করলো, যে না যাওয়ার ইচ্ছায় হাত পা চুড়িতে শুরু করলো, না আমি যাবো না, আমি যাবো না। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিককে দেখা মাত্র তাহার মা অগ্নিমূর্তি মানে আগুনের রূপ ধারণ করে অনেক উত্তেজিত হয়ে বললেন যে তুই কি আবার মাখনকে মেরেছিস? ফটিক বলল, না মারিনি। ফটিক বলল, না আমি তো মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? মা বললেন, আবার মিথ্যে কথা বলছিস, তুই মেরে বলছিস মারসনি, কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো, মাখনকে জিজ্ঞাসা করো, আমি মাখনকে মারিনি। মাখনকে প্রশ্ন করিতে মাখন আপনার পূর্ব নালিশে সমর্থন করিয়া বললো, হ্যাঁ মেরেছে। মাখনকে জিজ্ঞেস করতেই মাখন কী করলো, আপনার পূর্ব নালিশের সমর্থন করে, অর্থাৎ আগে যে বলেছে দাদা মেরেছে, এবারও সেটাকে সমর্থন করে বলছে যে হ্যাঁ আমাকে মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না, আসলে কিন্তু মাখনকে সে মারেনি। আমরা দেখতে পেয়েছি যে আসলে সে মাখনকে মারেনি। তখন ফটিকের আর কী হলো, সহ্য হলো না, দ্রুত গিয়ে মাখনকে এক সশব্দ চোর কষাইয়ে কহিল, ফের মিথ্যে কথা। সে কী করলো, দ্রুত গিয়ে মাখনকে একটি সশব্দে একটি শব্দযুক্ত চর মেরে বললো যে আবার মিথ্যে কথা বলছিস। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবাগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দু তিনটা প্রবল চপেটাঘাত করিলেন। মা মাখনের পক্ষ নিয়ে কী করলেন, ছোট ছেলে মাখনের পক্ষ নিয়ে ধরে ফটিককে ধরে তার পিঠে কয়েকটি চপেটাঘাত মানে চপলের আঘাত করলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল, ফটিক মাকে কী করলো, জুড়ে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কইলেন, আহ তুই আমার গায়ে হাত তুলিস। মা চিৎকার করে বলেন, হ্যাঁ তুই তো কি আমার গায়ে হাত তুলেছিস, তুই কি মায়ের গায়ে হাত তুলিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি গড়ে ঢুকে বললেন, কী হচ্ছে তোমাদের? এমন সময় সেই কাঁচা পাকা বাবু যাকে নদীর ঘাটে পেয়েছিল, পেয়ে ফটিক রাস্তা দেখায়নি এবং রাস্তার কথা সুসবিস্তারে বলেনি, সেই বাবুটি ঘরের মধ্যে প্রবেশ করে বললেন যে তোমাদের কী হয়েছে? ফটিকের মা বিশ্ব আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া ঘর করিয়া প্রণাম করিলেন। ফটিকের মা সঙ্গে সঙ্গে এই কাঁচা পাকা বাবুটিকে দেখে বললেন, ও মা দাদা তুমি কবে এলে? মানে এখানে বোঝা গেল যে উনি হচ্ছেন ফটিকের মামা, অর্থাৎ ফটিকের মায়ের ভাই। দাদা দাদা তুমি কবে এলে? বলিয়া ঘর করিয়া প্রণাম করিলেন। বলে কী করলেন, তাড়াতাড়ি দাদাকে প্রণাম করলেন। আমাদের প্রথম পর্ব আজকে এখানেই শেষ।
আমাদের দ্বিতীয় পর্ব আমরা অবশ্যই এটা প্রথম পর্ব শেষ হলে দিয়ে দেব, যাদের নোটসের প্রয়োজন বলবে, কমেন্টসে বলবে, এবং কমেন্টের মাধ্যমে তোমাদের পরবর্তী কী চাও, কোন চ্যাপ্টারটা দিলে ভালো হয় অবশ্যই জানাতে পারো। যেহেতু আমার সাবস্ক্রাইবার এখনও কম, তোমাদের অনুরোধ রক্ষা করতে পারবো, কিন্তু যখন সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে যাবে তখন কিন্তু অনুরোধটা রক্ষা করতে পারবো না, সুতরাং সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করবো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকের চ্যাপ্টার আজকের আলোচনা পর্ব এখানেই শেষ হলো।